ডিসেম্বর মাস, কলকাতা শহরের একটি বিখ্যাত ব্যায়ামাগারের মধ্যে দুজন তরুণ মুষ্টিযোদ্ধা লড়াইয়ের মহড়া দিচ্ছে। এই দুজন তরুণকে তালিম দিচ্ছেন প্রাক্তন মুষ্টিযোদ্ধা অজয় চৌধুরী। প্রতিদ্বন্দ্বীদের নাম জয়ন্ত রায় এবং নির্মল বিশ্বাস। জয়ন্তের বাঁ হাত সাপের মতো ছোবল মারল প্রতিদ্বন্দ্বীর মুখে। জয়ন্ত আবার আঘাত করলে, নির্মল ছিটকে পড়ল। জয়ন্ত ভালো লড়ছে, এবার আমাদের ক্লাব থেকে প্রতিযোগিতায় বোধহয় ওকেই নির্বাচন করা হবে। বাহ, জয়ন্ত সুন্দর লড়ছে, ছেলেটা তো ভালোই লড়ছে। নির্মল উঠে দাঁড়ালো, তাড়াতাড়ি নিচু হয়ে একটা মারাত্মক আঘাত এড়িয়ে গেল জয়ন্ত। নির্মল আবার পড়ে গেল। বাহ, জয়ন্তটা নিশ্চয়ই এবার ক্লাবের মান রাখবে। ওই দেখ মন্টু, নির্মল আবার পড়ে গেল। আগামী প্রতিযোগিতা নিশ্চয়ই জয়ন্তকে পাঠানো হবে। জয়ন্ত ভালো লড়ে, কিন্তু নির্মল জিতবে। নির্মলের খুব লেগেছে। আচ্ছা, আজকের মতো খেলা এখানেই শেষ। না অজয়দা, আমার কিছু হয়নি, আমি লড়বো। নির্মল আবার উঠে পড়ল। আরে, নির্মল উঠে পড়েছে সত্যি? ছেলেটা মার খেতে পারে বটে, তবে শেষ পর্যন্ত নিশ্চয়ই জয়ন্ত জিতবে। শেষ পর্যন্ত নির্মল জিতবে। আপনি কি করে বুঝলেন যে নির্মল জিতবে? আপনাকে তো আগে কখনো দেখিনি। আপনি কি ক্লাবের নতুন সভ্য? না, আমি ক্লাবের সভ্য নই, তবে লড়াইয়ের ধরন দেখে বুঝতে পারছি যে নির্মল জিতবে। বাহ, লড়াইয়ের ধরন দেখেই বুঝে ফেললেন, চমৎকার। আপনি তো মশাই ভালো বক্সার, আমি তো ছোটবেলা থেকেই বক্সিং লড়ছি, কিন্তু লড়াইয়ের ধরন দেখে নির্মল জিতবে এমন কথা বলতে পারছি না। আপনি বেশ ভালো খেলোয়াড় বলেই মনে হচ্ছে। তর্ক করে লাভ নেই, দেখুন কি হয়। আবার লড়াই শুরু হলো। নির্মলের উচ্চ শক্তি হচ্ছে, এমন দারুণ খুশি খেলে অন্য ছেলে মাটিতে লুটিয়ে পড়ত। জয়ন্তের মুষ্টি প্রতিদ্বন্দ্বীর দেহ স্পর্শ করলে, কিন্তু তৎক্ষণাৎ একটা ঘুষি এসে পড়ল তার চোয়ালের ওপর। জয়ন্ত সরে গিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করলে, কিন্তু তার চেষ্টা সফল হলো না। বিদ্যুৎ বেগে ছুটে এলো নির্মলের বজ্র মুষ্টি, অব্যর্থ সন্ধান। জয়ন্ত মাটির ওপর বসে পড়ল। খুব লেগেছে জয়ন্ত? না, হ্যাঁ, মানে একটু লেগেছে অজয়দা। আজ আর তোমার লড়তে হবে না জয়ন্ত। না না, আমি লড়ব। মাথাটা একটু ঘুরে গিয়েছিল, আসলে দু মিনিট বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। সামনে প্রতিযোগিতা আসছে, এখন আমার নিয়মিত অভ্যেস করা উচিত অজয়দা। আপনি আমায় বারণ করবেন না। উচিত অনুচিত তোমার চেয়ে আমি ভালো বুঝি জয়ন্ত। একদিন বিশ্রাম নিলে কিছু ক্ষতি হবে না। তোমাকে কয়েকটা কথা বলছি। শোনো জয়ন্ত, তোমার লড়াইয়ের কায়দা ভালো, কিন্তু তোমার পায়ের কাজ আরও ভালো হওয়া দরকার। নির্মলের চাইতে তুমি অনেক ভালো লড়েছ, কিন্তু তোমার পায়ের কাজ খারাপ বলে তুমি হেরে গেলে। একটা কথা মনে রাখবে জয়ন্ত, খুব চটপট সরে যেতে না পারলে তোমার জয়ের আশা নেই। হ্যাঁ জয়ন্ত, তাড়াতাড়ি সরে যেতে না পারলে তুমি শেষ পর্যন্ত হেরে যাবে। তোমার চেয়ে শক্তিশালী খেলোয়াড় তোমাকে হারিয়ে দেবে। একবার সামনে, একবার পেছনে, একবার এপাশে, একবার ওপাশে বিদ্যুৎ দেবে সরে যেতে হবে। এছাড়া তোমার অন্য উপায় নেই। আপনার ধারণা ভুল। কে কে কথা কইল? আগে আমি আপনার কথার আমি প্রতিবাদ করছি। যে লড়তে জানে সে এক জায়গায় দাঁড়িয়েও লড়তে পারে। আরে, এই ছেলেটা আবার কোত্থেকে এলো? এ আবার কে? একে তো আগে ক্লাবে দেখিনি। তুমি তুমি কে? তোমাকে এখানে কখনো দেখিনি। তুমি কি এই ক্লাবে নতুন ভর্তি হয়েছো? আগে না, আমি বক্সিং দেখতে এসেছি। তুমি বক্সিং লড়তে জানো? অল্প স্বল্প জানি। নির্মলের সঙ্গে লড়তে পারবে? হঠাৎ ভিড় ঠেলে একটি বলিষ্ঠ ছেলে সামনে এগিয়ে এলো। অজয়দা, আমি লড়বো। আমি সকলের সঙ্গে লড়তে রাজি আছি। নৌশ্রমলাল, তোমার মতো ওস্তাদ খেলোয়াড়ের সঙ্গে আমি নতুন ছেলেকে লড়তে দেবো না। ওই ছোকরা, তোমার নাম কি? আমার নাম উপেন, মানে উপেন্দ্রনাথ বসু। অজয়দা, এই ছেলেটা অনেকক্ষণ ধরে আজে বাজে বকছে, আপনি ওর সাথে এত ভদ্রভাবে কথা বলছেন কেন? ভদ্রলোক মাত্রই ভদ্রভাবে কথা বলে থাকে, যারা অভদ্র তারা অবশ্য ভদ্র ব্যবহারের মূল্য বুঝতে পারে না। কি বললে? তোমার সাহস তো কম নয়, তুমি আমায় অভদ্র বললে। আজ তোমায় খুব ভালো করে ভদ্রতা শিখিয়ে দেবো। খবরদার, আমার ক্লাবে মারামারি করবে না। শ্যামলাল, ওকে ছেড়ে দাও। উপেন, তোমাকে নির্মলের সঙ্গে লড়তে হবে। তুমি জয়ন্তের সঙ্গে গিয়ে ছোটো ঘরটায় জামা প্যান্ট ছেড়ে তৈরি হয়ে নাও। জামা প্যান্ট ছাড়ার দরকার নেই, আমি এই পোশাক পরে লড়ব। আরে, হঠাৎ দড়ির ওপর হাত রেখে উপেন এক বৃহৎ লম্ফত ত্যাগ করল। শূন্য এক পাক্ষে উপেন ভেতরে এসে পড়ল। তুমি তো দারুণ লফাতে পারো। আগে হ্যাঁ, আমি লাফাতেও পারি, লড়তেও পারি।
আমি ভালো লাফাতে পারি বটে, কিন্তু ঘুষিটা আরও ভালো চালাতে পারি। অজয়দা, আপনি বরং শ্যামলালকে আমার সঙ্গে একবার লড়তে দিন। পাগলামি করো না, এই অঞ্চলে শ্যামলালের সঙ্গে লড়তে পারে এমন একটিও খেলোয়াড় নেই, বুঝলে? অজয়দা, ছোঁয়াটাকে একবার আমার সঙ্গে লড়তে দিন, আমি ওর মুন্ডুটা। করো শ্যামলাল, চুপ করো, এটা কোনো খুনির জায়গা নয়, এটা বক্সিংয়ের ক্লাব। ও পাগলামি করছে বলে কি আমরাও পাগল হয়ে যাব? মাথায় রুমাল বেঁধেছো কেন? আগে ওটা আমার শখ, অদ্ভুত শখ বটে। এবার গ্লাভস পরে নাও, সমীর দেখে গ্লাভস পরিয়ে দাও। অজয়দার ডাক শুনে যে ছেলেটি এগিয়ে এলো তার নাম সমীর, কিন্তু গ্লাভস পরাতে এসে সে চমকে উঠল। আরে একি, এটা খুলবেন না? ঠিক আছে ঠিক আছে, ওর উপরেই লাগিয়ে দিন। এই সমীর, কতক্ষণ ধরে কী কথা বলছিস? গ্লাভস পরাতে এত সময় লাগে নাকি? আরে ওর হাতে একটা দস্তানা আছে, উপেন বলছে দস্তানার উপরেই ও গ্লাভস পরবে, আমার দোষ নেই। ও দাদা, আর দেরি হবে না, গ্লাভস পরে ফেলেছি। উপেন, তুমি কি সবসময় দস্তানা পরে থাকো? কলকাতার শীতে কি সর্বদা দস্তানা পরার দরকার হয়, নাকি এটাও তোমার শখ? না এটা শখ নয়, ঠান্ডার জন্য পরেছি। এইটুকুতে তোমার ঠান্ডা লাগে? গায়ের জামাটাও বোধহয় শীতের ভয় খুললে না? এত শীত কতরে ছেলে কখনো ঘুষাঘুষি করতে পারে? তর্কের দরকার কি? এসো ভাই নির্মল, তোমার সঙ্গে একটু লড়ে দেখি। শ্যামলালের সঙ্গে তো অজয়দা লড়তে দিলেন না। মুষ্টিযুদ্ধের নিয়ম অনুযায়ী উপেন এবং নির্মল হাত মেলাতে এগিয়ে এলো। শ্যামলাল তো দূরের কথা, নির্মলের সঙ্গেই তুমি দাঁড়াতে পারবে না। আচ্ছা এবার শুরু করো। নির্মল পাকা মুষ্টিযোদ্ধা, হাত মেলানোর সঙ্গে সঙ্গে সে বাঁ হাতে সোজা ঘুষি চালিয়ে দিল, কিন্তু তার লক্ষ্য ব্যর্থ হলো। উপেন চট করে মাথা সরিয়ে নিয়েছে। নির্মল বুঝতে পারলো তার প্রতিদ্বন্দ্বী নিহাত আনাড়ি নয়। নির্মল আবার ঘুষি চালালো এবং এবারও তার বদ্ধ মুষ্টি লক্ষ্যভ্রষ্ট হলো। উপেনের দেহটা এক জায়গায় দাঁড়িয়ে তুলতে লাগলো নমনীয় স্প্রিংয়ের মতো। নির্মলের ঘুষিগুলো একবারও তার দেহ স্পর্শ করতে পারলো না। বাহ, নতুন ছেলেটা তো সত্যিই ভালো লড়ছে। আরে এই উপেন ছেলেটা তো সত্যি কথাই বলেছিল, লড়তে জানলে এক জায়গায় দাঁড়িয়ে ওর লড়া যায়। ওর শরীরটা অসম্ভব নমনীয়, আমাদের পক্ষে এইভাবে বক্সিং লড়া খুব কঠিন এবং প্রায় অসম্ভব বললেই চলে। নতুন ছেলেটির লড়াইয়ের কায়দা দেখে সবাই অবাক হয়ে গেছে, কিন্তু শ্যামলাল আগন্তুকের কৃতিত্ব স্বীকার করতে চাইল না। ছেলেটা সত্যি ভালো লড়ে। হ্যাঁ, ওই এক কায়দা শিখেছে, কিন্তু ঘুষির জোর নেই, দেখছিস না, একবারও ঘুষি চালাচ্ছে না। বুঝলি মন্টু, আমার পাল্লায় পড়লে ওকে মজাটা বুঝিয়ে দিতুম। বারবার ব্যর্থ হয়ে নির্মলের মেজাজ খারাপ ছিল। অজয়দা দেখুন, আমি হাত নামিয়ে নিয়েছি, কিন্তু আপনার নির্মল তো একটাও ঘুষি বসাতে পারলো না। বিদ্রুপ শুনে সে ক্রোধে আত্মহারা হয়ে গেল, বাঘের মতো লাফিয়ে পড়ল নির্মল। তোমার আরও চটপটে হওয়া উচিত, এবারও ফসকে গেল। উপেন, লড়বার সময় ইয়ার্কি করবে না। নিজের খুশির বেগ সামলাতে না পেরে নির্মল ছিটকে দড়ির ওপর পড়ল। কি নির্মল, আর একটু লড়বে নাকি? না, আমি আর লড়ছি না, তোমার মুখে ঘুষি মারার চাইতে বিদ্যুতের হাত দিয়ে ধরা অনেক সহজ। অজয়দা দেখলেন তো, আপনার ধারণা ভুল, পায়ের কাজ না করেও আত্মরক্ষা করা যায়। না, আমার ধারণা ভুল নয়, তবে তোমার পক্ষে যা সম্ভব জয়ন্তের পক্ষে তা সম্ভব নয়। তোমার মতো এমন চমৎকার নমনীয় দেহ থাকলে সব কিছু করা যায়। শোনো উপেন, আমার কাছে বক্সিং শিখবে? অজয়দা, আমি একবার উপেনের সঙ্গে লড়বো, আপনার কাছে কিছু শেখার আগে ছেলেটা আমার থেকে কিছু শিখে যাক। শ্যামলাল, তোমার মতলব তো ভালো মনে হচ্ছে না, সত্যিকার খেলোয়াড় কখনো রাগ পুষে রাখে না, বুঝলে? এক হাত হয়ে যাক, রাগ পুষে রাখার দরকার কি? শুনলেন অজয়দা ছোড়ার কথা, আমায় লড়তে দিন। বেশ, তোমরা দুজনেই যখন লড়তে চাও আমি আর আপত্তি করব না। ক্লাবের ভেতরে ঘরে জামা আর প্যান্ট ছেড়ে তৈরি হয়ে এলো শ্যামলাল। তার আবরণমুক্ত দেহের ওপর দৃষ্টিপাত করলেই বোঝা যায় সে অসাধারণ শক্তির অধিকারী। এই সমীর, জয়ন্তের গ্লাভস দুটো খুলে আমায় পরিয়ে দে। শ্যামলাল একটুও পায়তারা করলে না, বিদ্যুৎ বেগে এগিয়ে এসে সে আক্রমণ চালালো। উপেন কয়েকটা ঘুষি এড়িয়ে গেল, কিন্তু শ্যামলালের বজ্রমুষ্টি থেকে শেষ পর্যন্ত আত্মরক্ষা করতে পারলে না। উপেন এবার আক্রমণ করলে, তার মুষ্টিবদ্ধ দক্ষিণহস্ত প্রচণ্ড বেগে আছড়ে পড়লো প্রতিদ্বন্দ্বীর মধ্যে। শ্যামলাল ছিটকে পড়ে গেল। শ্যামলালকে নতুন ছেলে হারিয়ে দিল, আশ্চর্যকাণ্ড, শ্যামলাল হেরে গেল। নতুন ছেলেটা শেষ পর্যন্ত শ্যামলালকে হারিয়ে দিল। এই ছোড়া দেখছি পাকা খেলোয়াড়, দারুণ ঘুষি। শ্যামলাল অত সহজে কাবু হয় না, সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং যে ছেলেরা তাদের দাঁড়িয়ে লড়াই দেখছিল তাদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল। এই মন্টু, আমার ডান হাতে গ্লাভসটা আলগা হয়ে গেছে, ঠিক করে বেঁধে দে তো। শ্যামলাল এবং মন্টুর চোখে চোখে যে ইশারা হয়ে গেল তা অনেকেই লক্ষ্য করলে না।
যারা লক্ষ্য করলে তারা চুপ করে রইল। শ্যামলাল এবং মন্টুকে সকলেই চেনে। ঠিক করে বাদ দি মন্টু, বুঝেছিস? শ্যামলাল হঠাৎ জয়ন্ত এগিয়ে এলো। অজয়দা, শ্যামলালের গ্লাভসটা খুলে দেখুন। শ্যামলালের গ্লাভস মন্টু ঠিক করে বেঁধে দিয়ে সরে এলো। হঠাৎ খবরদার জয়ন্ত! অজয়দা, মন্টু শ্যামলালের গ্লাভসের ভেতর অস্ত্র ঢুকিয়ে দিয়েছে। জয়ন্ত, ওর গ্লাভস খুলে নাও। অজয়দা, গ্লাভস খুলে যদি কিছু পাওয়া না যায় তাহলে আমি আপনার নামে মানহানি মামলা করব। মামলার নামে অজয়দা ঘাবড়ে গেলেন। বড় বিপদে পড়লুম দেখছি। শেষকালে কি ক্লাবের দুর্নাম হবে? কি করা যায়? সমস্যার সমাধান করে দিল উপেন। হঠাৎ সে শ্যামলালকে জাপটে ধরলে। জয়ন্ত, জয়ন্ত, ওর গ্লাভস খুলে নাও। এই ভালো হবে না বলছি, ছেড়ে দাও। অজয়দা কিছু বলার আগেই জয়ন্ত শ্যামলালের ডান হাত থেকে মুষ্টিযুদ্ধের দস্তানা খুলে ফেললো। সবাই দেখলো তার হাতে রয়েছে একটা মারাত্মক অস্ত্র। কি সর্বনাশ, নকল ডাস্টার! অজয়দা এগিয়ে এসে অস্ত্রটা শ্যামলালের হাত থেকে কেড়ে নিয়ে ভালো করে দেখতে লাগলেন। কি সর্বনাশ, শ্যামলালের মন্টুকে আমি ক্লাব থেকে তাড়িয়ে দিলাম। যাও তোমরা, আর কোনোদিনও এখানে আসবে না। শ্যামলাল এবং মন্টু ক্লাবের বাইরে এলো। আচ্ছা, আমার নামও শ্যামলাল, আমিও দেখে নেব। অজয়দা, আমি এবার পোশাক বদলে ফেলেছি, বাড়ি যাবো। হ্যাঁ জয়ন্ত, তুমি খুব ক্লান্ত, তোমার বিশ্রাম দরকার। আচ্ছা, আমি তোমায় ছুটি দিলাম, বাড়ি যাও। এই যে জয়ন্ত, বাড়ি চললে নাকি? কে? উপেনবাবু, আপনি? আবার বাবু কেন, শুধু উপেন, বুঝলে? আমি সমবয়সীদের আপনি আজ্ঞে করতে পারি না। বেশ তো, আপনি আজ্ঞে করে কথা বলার দরকার নেই। কিন্তু ও কি, তুমি হঠাৎ চশমা পড়েছো কেন? রাতে ভালো দেখতে পাই না, তাই চশমা লাগাতে হয়। তার মানে এতক্ষণ যা খেলা দেখালে তাতে অজয়দার মতো পাকা খেলোয়াড়ও চমকে গেছে, আর এখন তুমি বলছো তুমি রাতে ভালো দেখতে পাও না? চোখে ভালো না দেখলে কেউ এমন চমৎকার বক্সিং লড়তে পারে? মানে কি জানো জয়ন্ত, মানে সবসময় আমি ভালো দেখতে পাই না, মাঝে মাঝে চশমার দরকার হয়। বাজে কথা, গোলমাল তোমার চোখে নেই, গোলমাল আছে মাথায়। হাতে দস্তানা পড়েছো, মাথায় মেঁধেছো রুমাল, আবার এখন হঠাৎ চশমা লাগিয়ে বলছো চোখ খারাপ। তোমার মাথায় বেশ গোলমাল আছে। ওই যে দূরে অন্ধকার গলির মোড়ে তিনতলা বাড়িটা রয়েছে, তার নিচে তুমি কিছু দেখতে পাচ্ছ জয়ন্ত? গলির মোড়ে? এত অন্ধকারে অত দূরে কিছু দেখা যায় নাকি? আমি তো কিছু দেখছি না উপেন। হঠাৎ এমন প্রশ্ন করলে কেন, তুমি কিছু দেখতে পেয়েছো? না, আমিও কিছু দেখছি না। কিন্তু ওই বাড়িটির নিচে যদি এখন তিনটি লোক অন্ধকারে গা ঢাকা দিয়ে থাকে তাহলে আমি একটু আশ্চর্য হব না। আমিও আশ্চর্য হব না, বরং ওই ধরনের কিছু একটা না ঘটলে অবাক হয়ে যাব। তার মানে তুমি কি বলতে চাও? শোনো উপেন, শ্যামলাল যে শুধু ভালো মুষ্টিযোদ্ধা তা নয়, ও ঝানু গুন্ডা, সবাই ওকে ভয় করে। শ্যামলাল আর মন্টুর জুয়াচুরি অনেকের চোখে পড়েছে, কিন্তু তবু কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। আজকের অপমানের শোধ শ্যামলাল নেবে। এখান থেকে বেরিয়ে বড় রাস্তায় পড়ার আগে আমাকে গলির ভেতর দিয়ে যেতে হবে। অর্থাৎ মাঝপথে শ্যামলালের দল তোমাকে হঠাৎ আক্রমণ করতে পারে, তাই তো? তুমি দেখছি বেশ ভয় পেয়েছো। এক কাজ করো জয়ন্ত, অজয়দের কাছে গিয়ে সব কিছু খুলে বললে সাহায্য চাও। উনি নিশ্চয়ই তোমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। অজয়দার কাছে সাহায্য চাইলে উনি আমায় ভীরু কাপুরুষ ভাববেন, তার চেয়ে বরং মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে মার খাওয়া ভালো। বাহ, এই তো মরদের মতো কথা। চলো জয়ন্ত, আমিও তোমার সঙ্গে যাব। তুমি যদি বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে চাও তবে চলো। একটু এগিয়ে হঠাৎ দুজন থমকে দাঁড়ালো। দাঁড়াও জয়ন্ত, আর এগিয়েও না। দেখেছি উপেন, অকস্মাৎ অন্ধকার ভেদ করে তাদের সম্মুখে আবির্ভূত হলো তিন মূর্তি। তাদের উদ্দেশ্য বুঝতে পারলেও জয়ন্ত চিৎকার করে লোকের দৃষ্টি আকর্ষণ করলে না। গর্বিত মুষ্টিযোদ্ধা অন্যের সাহায্য নিয়ে আত্মরক্ষা করতে চায় না। কি আশ্চর্য, একটু আগেই তুমি তিনজন লোকের কথা বলেছ উপেন, তুমি কি জ্যোতিষ জানো? না না, আন্দাজে একটা কথা বলেছিলাম, হঠাৎ মিলে গেছে। ও, মাঝখানের লোকটা দেখছি দারুণ জোয়ান। মাঝখানের লম্বা লোকটার নাম স্যান্ডো, ও হচ্ছে শ্যামলালের সেঙাত। স্যান্ডো এই এলাকার কুখ্যাত গুন্ডা, লোকটা অসাধারণ শক্তিশালী, ও একাই আমাদের দুজনকে ছিঁড়ে ফেলতে পারে। উপেন, ওরা এগিয়ে আসছে। উত্তেজিত হলে কেন? দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি একবার সেঙাতদের সঙ্গে মোলাকাত করে আসি। শত্রুপক্ষ কিছু বোঝার আগে উপেন হঠাৎ বিদ্যুৎ বেগে আক্রমণ করল। দ্বিতীয় ব্যক্তি এগিয়ে এলো, কিন্তু তার অবস্থাও হলো সঙ্গীর মতো শোচনীয়। স্যান্ডো নামধারী মানুষটি এবার উপেনের উপর ঝাঁপিয়ে পড়ল। উপেন শত্রুর মুখের ওপর ঘুষি বসিয়ে দিল। সেই বিপুল বাবু মানুষটি দারুণ ঘুষিটা সহজেই হজম করে ফেলল। পরক্ষণে ইদুরি বলিষ্ঠ বাহুর নিষ্ঠুর বন্ধনে বন্দী হলো উপেনের দেহ।
কি সর্বনাশ! স্যান্ডোর মাথায় তো খুনের নেশা চেপেছে, ও উপেনকে মেরে ফেলার চেষ্টা করছে। উপেন, ভয় নেই, আমি আসছি। জয়ন্তের পথরোধ করে সেই লোকটি রুখে দাঁড়ালো। তার হাত ঝকঝক করে উঠল শানিত ছুরিকা। চরম মুহূর্তের জন্য প্রস্তুত হলো জয়ন্ত। পায়ে পায়ে এগিয়ে এলো ছুরিকাধারী গুন্ডা। আরে! অকস্মাৎ ঘটনাস্থলে আবির্ভূত হলো একজন অপরিচিত মানুষ, একটি পাঞ্জাবি শিখ। আরে, এই পাঞ্জাবি শিখ আবার কোথা থেকে এলো? মারামারির মধ্যে হঠাৎ গুন্ডাটা আগন্তুকের দাড়ি চেপে ধরলে, দাড়ি খসে পড়ল। জয়ন্তের চোখের সামনে আত্মপ্রকাশ করলে একটি শ্বশ্রুহীন পরিচ্ছন্ন মুখ। নকল দাড়ি গোফ! এক প্রচণ্ড আঘাতে ছিটকে পড়ল আততায়ী, আর উঠল না। কিন্তু জয়ন্তের অপরিচিত বন্ধু ধরাশায়ী শত্রুর দিকে দৃষ্টিপাত করলে না, তীর বেগে ছুটে অন্ধকারের গর্ভে অদৃশ্য হয়ে গেল। পেছন থেকে ভেসে এলো এক তীব্র আর্তধ্বনি। জয়ন্ত চমকে উঠল। ওকি! উপেন! জয়ন্ত, হাঁ করে কি দেখছো? আমার সঙ্গে এসো। জয়ন্ত মন্ত্রমুগ্ধের মতো উপেনকে অনুসরণ করে ছুটতে লাগলো। ছুটে চলো জয়ন্ত, তাড়াতাড়ি! এবার একটু দাঁড়াও উপেন, আমরা বড় রাস্তায় এসে পড়েছি। এখানে দাঁড়ালে চলবে না, পুলিশ এসে পড়বে। চলো চলো, তাড়াতাড়ি চলো। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, পুলিশ এলে আমাদের কি ক্ষতি? আহ জয়ন্ত, এখন তোমার সঙ্গে কথা বলার মতো আমার অবস্থা নেই। ওই যে একটা ট্যাক্সি! এই ট্যাক্সি! কোন দিকে যাবেন আপনারা? কোথায় যাবে জয়ন্ত, তাড়াতাড়ি বলো। ইয়ে মানে আমি 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 গোপালপুর যাব, টালিগঞ্জ দিয়ে যেতে হবে। সমস্ত ঘটনা যেন কেমন রহস্যজনক। গুন্ডাদের আক্রমণ অবশ্য অনুমান করেছিলাম, কিন্তু কেই ছদ্মবেশী বন্ধু? শিখের ছদ্মবেশী সে আমাদের বাঁচালো কেন? আর তুমি বা হঠাৎ পালিয়ে এলে কেন? পালিয়ে এলাম কারণ পুলিশের ঝামেলা আমি পড়তে চাই না। তোমার অন্যান্য প্রশ্নের উত্তর আমার জানা নেই। বুঝলে জয়ন্ত, আমাদের জ্ঞানের পরিধি অতিশয় সীমাবদ্ধ, কাছেই সব কিছু নিয়ে মাথা ঘামানো উচিত নয়। হ্যাঁ জয়ন্ত, আমাদের জ্ঞানের পরিধি সীমাবদ্ধ, অত্যন্ত সীমাবদ্ধ, বুঝলে? আমার এই কথাটা তুমি বিশ্বাস করো? উপেন, তোমার কথা যেন হেয়ালির মতো লাগছে। যাক গে, এখন আর আলোচনা করতে চাই না, বাড়ির কাছে এসে পড়েছি। উপেন, এই আমাদের বাড়ি, যদি পারো কাল একবার এসো, বাড়ি তো দেখে গেলে। চারিদিকে ফাঁকা মাঠ আর সবুজ গাছপালার মধ্যে সুন্দর বাড়ি,